আরাবুল ইসলাম যেখানে শান্তির বার্তা দিচ্ছে সেখানে ভাঙড়ে কতটা শান্তিপূর্ণ ভোট হবে বোঝাই যাচ্ছে। রক্তপাত ছাড়া পশ্চিমবঙ্গে ভোট হয় না কেন? রক্তপাত ছাড়া পশ্চিমবঙ্গে কই পঞ্চায়েত ভোটের কথা ভাবতে পারে না কেন? শওকত মোল্লা হয়েছে তৃণমূলের বোম স্পেশালিস্ট, যে বোম স্পেশালিস্ট মুখ্যমন্ত্রী মানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী জানেন মানে পুলিশ মন্ত্রী জানেন যে শওকত মোল্লা বোম বাঁধে, তারপরও তাকে অ্যারেস্ট করা হয় না এবং সেই শওকতকে দায়িত্ব দেওয়া হয় ভাঙড়ে। এই ভাঙড়ে শওকত মোল্লাকে কেন দায়িত্ব দেওয়া হয় এটা বাচ্চা ছেলেও বুঝতে পারবে। ভাঙড়টা আর তৃণমূলের চাই, সংখ্যালঘু সম্প্রদায় তৃণমূলের বাবার কেনা সম্পত্তি, সংখ্যালঘু ভোট অন্য কোথাও যেতে পারবে না, তার জন্য যদি মরতে হয় মরবে, কতগুলোকে ভাদু শেখ বানাতে হলে বানাবে, কোনো সংখ্যালঘু ভাইদের মেরে ফেলতে হলে তৃণমূল পিছু পা হাঁটবে না। প্রায় 65,000 বুথ, একটা বুথে যদি 4 জন করে পুলিশকর্মী লাগবে 2,40,000 পুলিশকর্মী প্রয়োজন। ওয়েস্টবেঙ্গলে অ্যাক্টিভ পুলিশ সংখ্যা প্রায় 46,000-এর কাছাকাছি, 46,000 দিয়ে একটা করে পুলিশ দেওয়া সম্ভব না প্রত্যেকটা বুথে, এই ভায়োলেন্সটা হবেই আর এক দফায় ভোট, এই এক দফায় ভোট, এই বিপুল পরিমাণে ভায়োলেন্স এবং পুলিশ যাতে কোনো স্টেপ না নিতে পারে তার জন্য এই নাটকটা করেছে তৃণমূল এবং নির্বাচন কমিশন মিশে। পুলিশের একদম তত্ত্বাবধানে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এগুলো হচ্ছে এবং পুরোটাই সবাই জানে। পুলিশ পিছপা হচ্ছে না, ও এক নম্বর কিছু জায়গায় হতে বাধ্য হচ্ছে আর কিছু জায়গায় ওপেন ফিল্ড ছেড়ে দিচ্ছে, আর এই দুর্নীতি এই সন্ত্রাসটা হয়। বাপ ভাগনা পিসি মাসি অনেক দেখে নিয়েছে, বীরভূমের বাঘকেও দেখেছি, এরকম অনেক দেখা হয়ে গেছে। এই বড় বড় ডায়লগ মানুষ তখনই মারে যখন দেওয়ালে পিঠ ঠেকে যায়। উত্তপ্ত ভাঙড়, কারণ মুড়ি মুড়কির মতো বোমা পড়ছে, কিন্তু বিরোধী থেকে শাসক এই মুহূর্তে সবাই তো শান্তির বার্তা দিচ্ছে, তাহলে কেন এত বোমাবাজি, তাহলে কেন এত গুলির আখড়া হচ্ছে ভাঙড়? এই মুহূর্তে জানবো। আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট আইনজীবী তরুণ জ্যোতি তেয়ারি, কথা বলার চেষ্টা করব। জ্বলছে ভাঙড়। ভাঙড়ে কয়েকদিন আগে কুমিরের কান্না দেখেছে পশ্চিমবঙ্গের মানুষ। আরাবুল ইসলাম যেখানে শান্তির বার্তা দিচ্ছে সেখানে ভাঙড়ে কতটা শান্তিপূর্ণ ভোট হবে বোঝাই যাচ্ছে। ভাঙড়ের যা অবস্থা, ভাঙড়ের উন্নয়ন নিয়ে কথা হয় না, ভাঙড়কে মেন স্ট্রিমে আনা নিয়ে কথা হয় না, ভাঙড়ে মানুষদের সুযোগ সুবিধা নিয়ে কথা হয় না, ভাঙড়ে যেটা বরাবর হয়ে আসে সেটা হচ্ছে ভায়োলেন্স। সেই বাম আমলে হোক তৃণমূল আমলে হোক একই জিনিস চলছে, অদ্ভুত একটা এলাকা দখলের লড়াই, জায়গা দখলের লড়াই। এখান থেকে পশ্চিমবঙ্গ বেরোবে কবে? রক্তপাত ছাড়া পশ্চিমবঙ্গে ভোট হয় না কেন? রক্তপাত ছাড়া পশ্চিমবঙ্গে কই পঞ্চায়েত ভোটের কথা ভাবতে পারে না কেন? গণতন্ত্রের উৎসব তো পঞ্চায়েত ভোট, মানে গ্রামের ভোট, সেখানে ডান্স অফ ডেমোক্রেসিটা মার্ডার অফ ডেমোক্রেসিতে পরিণত হয় কেন? মানুষের এত কি চাহিদা আছে পঞ্চায়েত ভোটে ক্ষমতা দখল করতেই হবে? 5 কোটি টাকা বছরে সেন্ট্রাল ফান্ড, 5 বছরে 25 কোটি টাকা, এই 25 কোটি টাকার জন্য মানুষ খুন করা তো পিছু পা হয় না এদের, এরা নিজেদেরকে মানুষও বলে না, এদের লজ্জা করে না। শওকত মোল্লা হয়েছে তৃণমূলের বোম স্পেশালিস্ট, যে বোম স্পেশালিস্ট মুখ্যমন্ত্রী মানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী জানেন মানে পুলিশ মন্ত্রী জানেন যে শওকত মোল্লা বোম বাঁধে, তারপরও তাকে অ্যারেস্ট করা হয় না এবং সেই শওকতকে দায়িত্ব দেওয়া হয় ভাঙড়ে। এই ভাঙড়ে শওকত মোল্লাকে কেন দায়িত্ব দেওয়া হয় এটা বাচ্চা ছেলেও বুঝতে পারবে। ওখানে নওশাদ সিদ্দিকী একটা ভালো কাজ করার চেষ্টা করছে, হতে পারে আমার বিরোধী দলের লোক হতে পারে, আমার তার মতদর্শন না মিলতে পারে, সেটা ভালো কাজ করার চেষ্টা করে যাচ্ছে, তাকে আটকাতে হবে। ভাঙড়টা আর তৃণমূলের চাই, সংখ্যালঘু সম্প্রদায় তৃণমূলের বাবার কেনা সম্পত্তি, সংখ্যালঘু ভোট অন্য কোথাও যেতে পারবে না, তার জন্য যদি মরতে হয় মরবে, কতগুলোকে ভাদু শেখ বানাতে হলে বানাবে, কোনো সংখ্যালঘু ভাইদের মেরে ফেলতে হলে তৃণমূল পিছু পা হাঁটবে না। এই সব জায়গা খালি সংখ্যালঘু কেন, সংখ্যালঘু ওবিসি এসসি এসটি মতুয়া প্রত্যেকটা ক্ষেত্রের সাথে তৃণমূল একই রাজনীতি করে যায়। ছুটো জগন্নাথ হয়ে বসে আছে নির্বাচন কমিশন, নির্বাচন কমিশন চোখে যে পট্টিটা পড়ে আছে সেটা যদি খোলে তাহলে দেখতে পাবে অবস্থা। নমিনেশানে এই ঝামেলা হচ্ছে, ভোটের দিন কী হবে, ভোট পরবর্তীকালে কী হবে, রেজাল্টের দিন কী হবে এবং পোস্ট পোল ভায়োলেন্স কী হবে তার আগাম আভাস কিন্তু এখন থেকেই পাওয়া যাচ্ছে। নির্বাচন কমিশনের ন্যূনতম যদি চক্ষু লজ্জা থাকে এবং রাজীব সিনহা নিজেকে মানুষ বলে যদি গণ্য করে থাকেন, মনে করেন তিনি নিজেকে মানুষ, তাহলে অবিলম্বে তার উচিত সেন্ট্রাল গভর্নমেন্টকে রিকোয়েস্ট করা সেন্ট্রাল ফোর্স পাঠানোর জন্য। পশ্চিমবঙ্গে যা পুলিশ আছে সেই পুলিশ দিয়ে পঞ্চায়েত ভোট করা ইম্পসিবল, কারণ হচ্ছে প্রায় 65,000 বুথ, একটা বুথে যদি 4 জন করে পুলিশকর্মী লাগবে 2,40,000 পুলিশকর্মী প্রয়োজন। ওয়েস্টবেঙ্গলে অ্যাক্টিভ পুলিশ সংখ্যা প্রায় 46,000-এর কাছাকাছি, 46,000 দিয়ে একটা করে পুলিশ দেওয়া সম্ভব না প্রত্যেকটা বুথে, এই ভায়োলেন্সটা হবেই আর এক দফায় ভোট, এই এক দফায় ভোট, এই বিপুল পরিমাণে ভায়োলেন্স এবং পুলিশ যাতে কোনো স্টেপ না নিতে পারে তার জন্য এই নাটকটা করেছে তৃণমূল এবং নির্বাচন কমিশন মিশে। পুলিশ তো নেই সামনে, পুলিশ থাকবে কোথায়? আমি তো আবার বলছি পুলিশের নাম্বারটা কম আর পুলিশ তো অ্যালাউ করছে এগুলো হওয়ার জন্য। পুলিশের ইচ্ছা, পুলিশের একদম তত্ত্বাবধানে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এগুলো হচ্ছে এবং পুরোটাই সবাই জানে। পুলিশ পিছু পা হচ্ছে না, ও এক নম্বর কিছু জায়গায় হতে বাধ্য হচ্ছে আর কিছু জায়গায় ওপেন ফিল্ড ছেড়ে দিচ্ছে, আর এই দুর্নীতি এই সন্ত্রাসটা হয়।
মানুষকে ভয় দেখানো সম্ভব হয়, একটা ফিয়ার সাইকোসিস ক্রিয়েট করা সম্ভব হয়। এই ভয়ের ফলে যাতে মানুষ ভোট না দেয়। ভাঙড়টা সংখ্যালঘু অধ্যুষিত এরিয়া, ভাঙড়ে তুমি যদি যাও দেখবে ভাঙড়ের অবস্থা দেখতে পাবে। ভাঙড়ের উন্নয়ন মানে ভারতবর্ষ যখন এগোচ্ছে, পশ্চিমবঙ্গের কয়েকটা জায়গা যখন একটু একটু করে এগোচ্ছে, ভাঙড় সেই প্রি ইন্ডিপেন্ডেন্স যুগে পড়ে আছে, সেটার উন্নয়ন হয় না। স্বাস্থ্য ব্যবস্থা, রাস্তাঘাট, কোনো কিছুরই এখানে উন্নয়ন নেই। এবার সেই উন্নয়নের কথা কেউ যদি বলবে তাকে আটকাতে হবে। আমি আবার বললাম, সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটকে তৃণমূল তার কেনা সম্পত্তি মনে করে, এবং সেখানে যখন ভাগ পড়ছে, সেখানে যখন কেউ ভাগ বসাচ্ছে, তাতে এরা প্রধান শত্রু দাঁড়িয়েছে। সংখ্যালঘু সম্প্রদায়কে ভয় দেখিয়ে, অশিক্ষার অন্ধকারে ডুবিয়ে রেখে ভোট দখল করাই একমাত্র লক্ষ্য, এবং এই ভয় সৃষ্টি করার জন্য এই শওকত মোল্লা আরাবুল এক হয়ে নাটকটা করছে। বলছি রীতিমতো অভিষেক ব্যানার্জি, আপনাদেরকে জানিয়ে রাখবো, অভিষেক ব্যানার্জি আজকে হাজিরায় এড়ালেন। তিনি বলছেন, কলকাতায় দলের কাজে ব্যস্ত আছি, কলকাতার বাইরে আছি, দলের কাজে ব্যস্ত, এই কারণ দেখানো যায়? তরুণ জ্যোতিদা উনি দেখিয়েছেন, ইডি কনসিডার করবে। ইডি কনসিডার করে দুটো কাজ করতে পারে, ওনাকে আরেকটা ফ্রেশ নোটিশ করতে পারে, অথবা প্রয়োজন পড়লে ওনাকে তুলেও আনতে পারে। ইডি কোনটা করার সেটাই দেখার। তবে উনি যদি বারবার এরকম না আসে, না করে, এরকম একই কথা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেমন বলছে, এরকম অনুব্রতও এক সময় বলতো, যাবো না, যাচ্ছি না। আলটিমেটলি কী হলো দেখলাম, একদিন ভোরবেলা অনুব্রত গিয়ে তুলে আনলো, এবং অভিষেককেও দেখা যাবে কোনদিন একদিন ভোরবেলা গিয়ে তুলে নিয়ে চলে এসছে। বাপের ক্ষমতা নেই অভিষেক বন্দ্যোপাধ্যায়, আবারও কালকে ওপেন চ্যালেঞ্জ করেছে তো। না, এরকম বাপ ভাগনা আমরা অনেক দেখেছি, বাপ ভাগনা পিসি মাসি অনেক দেখে নিয়েছি, বীরভূমের বাঘকেও দেখেছি, এরকম অনেক দেখা হয়ে গেছে। এই বড় বড় ডায়লগ মানুষ তখনই মারে যখন দেওয়ালে পিঠ ঠেকে যায়। ওনার দেওয়ালে পিঠ ঠেকে গেছে, উনি জানেন যে কী আছে ওনার ভাগ্যে লেখা। ওনার ভাগ্যে পরিষ্কার বড় বড় অক্ষরে তিহার জেলে থাকা লেখা আছে, এবং উনি তিহারেই যাবেন, সময়ের অপেক্ষা খালি। বলছি তরুণ জ্যোতি, উনি এখনও বলছেন, অভিযোগ করছেন, বলছে এরা টাকা দিচ্ছে না, পয়সা দিচ্ছে না, কিছু দিচ্ছে না, সব লুট করছে, আপনারা ভাবুন আপনাদের ভাগের টাকা দিচ্ছেন। হ্যাঁ, সত্যি কথা তো, সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা পাঠাচ্ছে, সেই টাকা তৃণমূল লুট করছে। আমি তো আবার বলছি, আমি আবার আবার বলছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় কী করেন, তার এত সম্পত্তি কোথায়, মানুষ কী করে আছে, মানুষ ভাবুক। মুখ্যমন্ত্রী পরিবারের লোকজন যারা নাকি সমাজসেবী, টালির চালায় থাকে, তাদের 5-10 কোটি টাকা সম্পত্তি কোত্থেকে আসে, মানে পশ্চিমবঙ্গের মানুষ ভাবুক। তৃণমূলের নেতা মন্ত্রীরা তারা নাকি সমাজসেবা করে, সমাজসেবা করে করা তো অত বড় বড় বাড়ি, এত কোটি কোটি টাকা সম্পত্তি কোত্থেকে আছে, সাধারণ মানুষ ভাবুক। লাস্ট মানে 2011 থেকে 2023 পর্যন্ত এই 12 বছরে পশ্চিমবঙ্গে সাধারণ মানুষের উন্নয়ন কী হয়েছে, আর তৃণমূল নেতা নেত্রীদের উন্নয়ন কী হয়েছে, সাধারণ মানুষ ভাবুক। পঞ্চায়েত ভোট তো মানে গ্রামের ভোট, তৃণমূলের পঞ্চায়েত প্রধানদের সম্পত্তি পরিমাণটা সাধারণ মানুষেরও দেখুক, তাদের অবস্থা দেখুক। তাদের যদি অবস্থা যদি উন্নয়ন না হয়ে থাকে, রাজ্যে যদি উন্নয়ন না থাকে হয়ে থাকে, তাহলে এদের এত উন্নয়নটা হচ্ছে কী করে, সাধারণ মানুষের এগুলো ভাবা উচিত। পঞ্চায়েত, আবার বলছি, পঞ্চায়েত ভোট মানে গ্রামের ভোট, গ্রামের মানুষরা তাদের ভালো মন্দ নিশ্চয়ই বুঝতে পারে। এখন তারা দেখুক তাদের অবস্থা কী, আর তাদের এলাকা যে তৃণমূল নেতারা ছিল, যারা বিড়ি কেনার টাকা ছিল না, তারা বড় বড় বাড়ি হাঁকিয়ে দিল কী করে, তারা দেখুক সেটা। না বলছে প্রধানমন্ত্রীর প্রাসাদ প্রমাণ বাড়ি, আর এদিকে সাধারণ মানুষকে বলেছে পাক্কা ছাদ দেবো, সেসব কিছুই নেই। না, আবাস যোজনার টাকা তো আসছে, সে টাকা তৃণমূল চুরি করছে। পশ্চিমবঙ্গে যে কটা আবাস যোজনার বাড়ি তৈরি হয়েছে, বাংলার ঘর নাম দিয়েও চলছে, সেটা সেন্ট্রাল গভর্নমেন্টকে পাঠিয়েছে। প্রধানমন্ত্রীর প্রাসাদ প্রমাণ বাড়ি আমরা তো দেখিনি। এখন আমি আবার বলছি, পার্লামেন্ট বিল্ডিং 800 সামথিং কোটি টাকা খরচা হয়েছে, সেটা প্রধানমন্ত্রীর বাড়ি বলে আমার জানা নেই, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও যান, তার সাথে এগুলোর কী সম্পর্ক? উল্টো দিকে যদি আমি বলি, শান্তিনিকেতনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে চলমান ছিঁড়ি কী করে লাগলো, তার বাড়িতে 1 কোটি টাকা ঝাড়বাতি কী করে লাগলো, অভিষেক বন্দ্যোপাধ্যায় করে কী, সেই টাকাটা কোত্থেকে আছে, সোর্স অফ ইনকাম কী, সাধারণ মানুষ জিজ্ঞেস করুক, এগুলো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞেস করা উচিত এই মোমেন্টে। প্রধানমন্ত্রীর যে বাড়ির অভিযোগ করছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, 20,000 কোটি টাকা খরচা করে নাকি হচ্ছে, তার মানে এটা ভুল, এটা মিথ্যা? না, অবভিয়াসলি প্রধানমন্ত্রীর বাড়ি কোথায় তৈরি হচ্ছে? দেশের সংসদ ভবন, পার্লামেন্ট, পার্লামেন্টে যে প্রধানমন্ত্রী হবে, যারা মানে সাংসদ হবে, রাজ্যসভা লোকসভা যারা মন্ত্রী থাকবে, তা সেখানে যাবে, সেখানে বিভিন্ন ডিপার্টমেন্টেরগুলো মন্ত্রণালয়গুলোর অফিস পর্যন্ত হচ্ছে, প্রধানমন্ত্রীর বাড়ি কী করে হচ্ছে? উল্টো দিকে যদি আমি বলি, সোনারতরি হোটেল, লিপস অ্যান্ড বাউন্সের প্রপার্টি, অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের বাড়ি, অভিষেক বন্দ্যোপাধ্যায় কাকু কাকিমা মানে কাজরী বন্দ্যোপাধ্যায় এবং তার হাজব্যান্ডের প্রপার্টি, এগুলো কোত্থেকে আসছে? যারা টালির চালায় থাকতো তাদের এত কোটি কোটি টাকার সম্পত্তি কোত্থেকে আসছে, সাধারণ মানুষের সেটা নিয়ে ভাবা উচিত। অভিষেক বন্দ্যোপাধ্যায় হাজিরা এড়ালেন, আরেকটা কথা তিনি বলেছিলেন, বাবার চাকর নয়, যতবার ডাকবে যেতে হবে, কীতদাস নাকি? না, কেউ কারোর বাবার চাকর নয়, ওনার নাম আসছে অভিযোগে, অভিযোগ হিসাবে ওনাকে যেতে হবে।
আজ মানে এবার যেতে হবে, এবার এটাও ঠিক উনি আজকে বাইরে আছেন, কালকে হয়তো থাকবেন না। ওনার ঠিকানা হয় তিহার জেল হবে অথবা আলিপুর সেন্ট্রাল জেলে হবে। উনি অনুব্রতর পাশে থাকবেন না তার পুরনো সতীর্থ কুন্তল শান্তনুর পাশে থাকবে, সেটা খালি সময়ের অপেক্ষা। যাবে, আমি আবার বলছি, এরা তো অনেক বড় বড় কথা বলেছিল, পার্থ মানিককে খুঁজে পাচ্ছ না মাঝখানে, পার্থবাবু অনেক বড় বড় কথা বলেছিল, অনুব্রত অনেক বড় বড় ডায়লগ দিয়েছিল, সবগুলো তো জেলের ভিতরে আছে, চিন্তা করার কোনো কারণ নেই, এরাও যাবে।